নমস্কার আমার প্রিয় বন্ধুরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের ইউটিউব চ্যানেল দেব স্পোর্টসের পক্ষ থেকে আর আমি আপনাদের এস কে দেবনাথ যারা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য একটি সুখবর এসছে যেটি একানব্বই স্কুল অর্থাৎ রাষ্ট্রীয় আদিবাসী ছাত্র শিক্ষা সমিতি দ্য ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর টাইভরান স্টুডেন্ট অর্থাৎ যারা এখানে এস টি স্টুডেন্ট তাদের জন্য এই সরকার একটি স্কুল তৈরি করেছে তার নাম একানব্বই স্কুল যেরকম কে ভিএস এন ভি এস এবং কস্তুর বা বালিকা বিশ্ববিদ্যালয় ঠিক তেমনই একানব্বই স্কুল শুধুমাত্র এখানে ট্রাইবুরার স্টুডেন্টটাই পড়াশোনা করে কিন্তু সঙ্গে ভ্যাকেন্সি পোস্ট ফাঁকা থাকলে সেখানে আদার স্টুডেন্টরাও এখানে পড়াশোনা করে বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে যেরকম আটত্রিশ হাজার ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল যা পোস্ট সংখ্যা হচ্ছে আটত্রিশ হাজার আর তেইশটি ডিপার্টমেন্ট তেইশটি ডিপার্টমেন্টে টিচার টিচার নন টিচিং সব স্টাফ নেওয়া হবে একালব্বই স্কুলে যা পাবলিশ হয়ে হয়েছে দুই ছয় দু হাজার তেইশ তারিখে চলুন এ সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করি যারা নতুন তারা ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে চলুন আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিত আলোচনা করি দেখুন এখানে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পোস্ট গ্র্যাজুয়েট টিচার টেন টিচার আর্ট টিচার মিউজিক টিচার সাত নম্বরে আছে ফিজিক্যাল টিচার ফিজিক্যাল এডুকেশন টিচার আজকে আমি ফিজিক্যাল এডুকেশন টিচার সম্পর্কে আলোচনা করব তার আগে কী কী ক্রাইটেরিয়া আছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করি এখানে দু বছরের জন্য মডেল স্কুল এই মডেল স্কুলে দু হাজার তেইশে যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা অনুযায়ী হচ্ছে একালব্ব্য স্কুলে দু বছরের জন্য আপনাদের এখানে পারমান্ট টিচার করা দু করা হবে দু বছরের পর থেকে তার আগে আপনাদের কন্ট্যাক্ট কন্ট্রাকচুয়ালের মতন রাখা হবে কিন্তু দু বছর পর থেকে আপনাদের একদম যেরকম কেন্দ্রীয় হারে কে এনভিএস এ যেরকম স্যালারি দেয় সেরকম স্যালারি দেবে এবং সেরকম সব ফ্যাসিলিটি পাবেন এখানে সারা ভারতবর্ষব্যাপী যতগুলো স্কুল আছে সাতশো চল্লিশটি স্কুল আছে একানব্বই স্কুল সাতশো চল্লিশটি দু হাজার তেইশ অনুযায়ী আছে সেই সাতশো চল্লিশটি স্কুলে ফিজিক্যাল এডুকেশনের পোস্ট সংখ্যা হচ্ছে চোদ্দোশো চল্লিশটি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এখানে এজ লিমিট দেওয়া আছে এজ লিমিট যেহেতু এখনও বার্ক করেনি পাবলিশ করা হয়নি সেই জন্য এজ লিমিট এখানে এখনও সঠিকভাবে বলতে পারছি না কিন্তু যারা এখানে টিচার আছেন সেক্ষেত্রে তাদের সেক্ষেত্রে তাদের দশ বছরের ছাড় দেওয়া হয় হবে আর চলুন যখন ফিজিক্যাল এডুকেশনের টিচ ওই পেজটা বার করব সেখানে সমস্ত কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে সেসঙ্গ সেখান থেকে আমরা দেখে নেব। এখানে রুলস আর রেগুলেশান কিছু আছে যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা একবার ভালো করে পড়বেন এখানে দেখুন দু বছরের প্রফেশনালি পিরিয়ড দেখা আছে অ্যাপয়েন্টমেন্ট এখানে দেখুন দু বছরের প্রফেশনালি দেওয়া আছে কিন্তু দু বছরের পর থেকে আপনাদের একদম যেরকম নর্মাল টিচার থাকে কে এস এন কস্তুরবা বালিকা বিশ্ববিদ্যালয় সেরকম যেরকম কস্তুরবা স্কুলে অনেক সময় টিচারদের থেকে থাকতে হয় হোস্টেলে সেরকম এখানেও তাই হোস্টেলে আপনাদের থাকতে হতে পারে সেক্ষেত্রে অ্যাকমোডেশান সব ওরা দেবে থাকা খাওয়ার ব্যবস্থা সব ওরা করে দেবে সরকার করবে এখানে সম্পূর্ণ স্কুলটা রেসিডেন্সিয়াল স্কুল এখানে বাচ্চারা থেকে পড়াশোনা করে এই ছিল সম্পূর্ণ নোটিশটা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা একবার ভালো করে পড়ে নেবেন কারণ এখনও যেহেতু ডেট বেরোয়নি পাবলিশ কত তারিখ থেকে কত তারিখ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যখন বেরোবে তখন আবার নতুন একটি ভিডিও বানিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যে কত তারিখ থেকে কত তারিখ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা কারা কারা করতে পারবেন সমস্ত কিছু আগামী ভিডিওতে আমি জানাবো আচ্ছা চলুন এখানে পোস্ট সংখ্যা এখানে দেখুন প্রিন্সিপাল আছে ঠিক আমরা চলে যাব হচ্ছে উনিশ নম্বর পেজে 19 নম্বর পেজে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন দেওয়া আছে আঠেরো এই উনিশ আঠেরো নম্বর এই উনিশ নম্বর দেখুন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ফিজিক্যাল এডুকেশন টিচার মেল অ্যান্ড ফিমেল একলব্যে স্কুল এখানে ফিজিক্যাল এডুকেশন টিচারে প্রত্যেকটা স্কুলে দুটো করে টিচার নেওয়া হবে একটি মেল একটি ফিমেল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চোদ্দোশো আশিটি অর্থাৎ সাতশো চল্লিশটি স্কুল আছে চৌদ্দোশো আশি টোটাল ভ্যাকেন্সি ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ বি আর স্পেসিফিকেশান হচ্ছে আপনাদের স্যালারি দেওয়া হবে সেভেন পে সিক্স পে স্যালারি দেওয়া হবে পঁয়ত্রিশ থেকে এক টাকা পর্যন্ত এক লাখ বারো হাজার সরি এক লাখ বারো টাকা পর্যন্ত আপনাদের বয়স থাকতে হবে যারা নর্মাল স্টুডেন্ট যারা অ্যাপ্লিকেশন করবেন পঁয়ত্রিশ বছর এসসি এসটি ওবিসি থাকলে আপনারা ছাড় পাবেন আর জেনারেলের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর আর যারা একলব্য স্কুলে আপনারা টিচার করেন সেক্ষেত্রে তাদের পঞ্চান্ন বছর পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে আর এসসি এসটি এস এর ক্ষেত্রে সরকারি যে রুলস আছে সেই অনুযায়ী ছাড় দেওয়া হবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা কলেজ যেখানে থেকে এনসিটি স্বীকৃত সেখান থেকে আপনাকে ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন বিপিএড পাস করতে হবে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের এখানে প্রফেশনাল পিরিয়ড দেখুন বছর দু আছে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড ফিলিং হুইচ ইজ দ্য ডিপেন্ড কিন্তু এখানে এখনও ডাইরেক্ট রিক্রুটমেন্ট কথা বলা হচ্ছে কিন্তু এখনও যেহেতু কত তারিখ থেকে কত তারিখ ফর্ম দেওয়া দেওয়া ফর্ম ফিল ডেট আসেনি সেই জন্য আমরা সে সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না আসলে হয়তো তখন বলা যাবে যে পরীক্ষা আদৌ নেবে নাকি না কোনো ট্রায়ালের মাধ্যম দিয়ে নেওয়া হবে এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেল থেকে এই ফিজিক্যাল এডুকেশান স্পোর্টস কোঠা বিভিন্ন চাকরির স্পোর্টসের ওপরে যে বিভিন্ন চাকরি হয় সেই চাকরির চাকরির খবর পাওয়ার জন্য আর যারা স্পোর্টস ট্রায়ালের জন্য খুঁজছেন তাদেরও সামনের দিন আসছে স্পোর্টস ট্রায়ালের এই ছিল সম্পূর্ণ এটি একালব্য স্কুল ভারত সারা ভারতবর্ষব্যাপী এদের স্কুলের আছে পশ্চিমবঙ্গে দু হাজার কুড়ি অনুযায়ী সাত সাতটি স্কুল আছে সব থেকে বেশি আছে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ড যেখানে প্রায় একশোটি করে স্কুল আছে প্রায় একশোটি করে যেখানে বেশি ভ্যাকেন্সি পড়বে আপনারা সেখানে অ্যাপ্লিকেশন করবেন আজকে পর্যন্তই যারা নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো তারা একটি লাইক করবেন যারা এই জাতীয় খবর পা চান তারা অতি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আজকে পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ